হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি তেলকুপি বার্নিঘাট মধুকুণ্ডা। এটা অ্যাকচুয়ালি সাঁওতালদের মেলা। তো এখানে এত ভিড় হয়েছে আমি বিশ্বাস করতে পারছি না, প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো কতটা ভিড় তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ রোডে কেমন ভিড় লেগে আছে। এটা মেলা ঢুকার আগে প্রচুর ভিড় লেগে গেছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি আমি, তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িগুলো বাইরে দাঁড়িয়ে আছে রোড সাইডে, সব বাইরে থেকে এসেছে। এখন আমি মেলার ভিতরে যাচ্ছি, একটু হেঁটে হেঁটে ভিতরে যেতে হবে, তারপর মেলা। গাড়ি দেখছো, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আবার এখানে মারুতি টেম্পু বোলেরো সব দাঁড়িয়ে আছে, সব বাইরে থেকে এসেছে। এখনো মেলার কাছে পৌঁছাতে পারিনি, এই গেটে প্রবেশ করছি। এখানে শুধু বাইক স্ট্যান্ড, অনেক দূর থেকে এসেছে। আবার একটা গেটে প্রবেশ করছি, অনেক দূরে বটে মেলাটা, তাই হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে। এখন আমি মেলার মাঝামাঝি জায়গাতে চলে এসেছি, তাই একটু ঘোরাঘুরি করে দেখাবো তোমাদেরকে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘরের মতো দেখা যাচ্ছে, এখানে যারা বাইরে থেকে এসেছে এরা মানে সবাই এখানে রেস্ট নিচ্ছে, তারপর আবার ঘুরে বেড়াবে। এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, এখানে সাঁওতালদের বিভিন্ন ধরনের পড়ার বই পাওয়া যাচ্ছে। গাইস, এখানে একটা মজার বিষয় হচ্ছে, বাজারের মতো এখানে শাড়ি প্যান্ট সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের বাঙালিদের এভাবে পাওয়া যেত না। প্রচণ্ড গরম, সেই জন্য এখানে আখের রস বিক্রি হচ্ছে। গাইস, দেখতে পাচ্ছ এখানে সবাইকে ফ্রি ফ্রি খিচুড়ি দেওয়া হচ্ছে। এখানে খিচুড়ি রান্না হচ্ছে, দু জায়গায় খিচুড়ি রান্না করা হচ্ছে, এটা হচ্ছে এক জায়গা। দেখতেই পাচ্ছ সবাই খিচুড়ি খাচ্ছে বসে বসে। এরা খিচুড়ি খাওয়ার জন্য সবাইকে প্রচুর দিচ্ছে। এই দুই বন্ধুর সাথে মেলাতে দেখা হয়ে গেল, এখন আমরা খিচুড়ি খেতে বসেছি। এই যে খিচুড়ি, এই তো এখন আমি খাচ্ছি, দেখো ও পেছন দিকে কত লোক খাচ্ছে। গাইস, খিচুড়ি খাওয়ার পর এখন আমরা হাত ধুতে আসছি নদীকে। গাইস, দেখতে পাচ্ছ এখানে পিসা চলে এসেছে, এই যে পিসা হাসছে। খাওয়ার পর এই বন্ধুদের সাথে আমি এখানে দাঁড়িয়েছিলাম। সাঁওতালদের বিভিন্ন ধরনের বাসি তোমরা দেখতে পাচ্ছ এখানে বিক্রি হচ্ছে। এখানে ফল জাতীয় কিছু জিনিস পাওয়া যাচ্ছে এবং সাইডে চা বিক্রি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ফুল বিক্রি হচ্ছে, ফুল আর সাইডেও ফুল বিক্রি হচ্ছে। ফুলের সাইডে এই গাড়িতে লটারি বিক্রি হচ্ছে কুপন দিয়ে, সবাই এখানে লটারি কাটছে। আর এখানে
কি শশা বিক্রি হচ্ছে, শশা বিরাট দাম দিলে এটা 300 টাকা করে বলছে। এই টুপিগুলো দেখতে পাচ্ছ, এই টুপিগুলো কাশি দিয়ে তৈরি করেছে, যেগুলো ক্ষেতের ধারে হয় না কাশি, ওই কাশি দিয়ে তৈরি হয়েছে। বিরাট দাম 300 টাকা করে। এটা হচ্ছে হোটেল, খাওয়া দাওয়ার হোটেল। এখানে বই আর চুড়িমালা পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা, এখানে বুট ভাজা কিছু পাওয়া যাচ্ছে। ভিডিওতে আসতে লজ্জা করছে তাই সাইডে চলে গেল, প্রচুর লজ্জা করছিল। মানতান যজ্ঞেশ্বর হেমব্রম গমকে গাইস। এবার আমি নদীর ধারে চলে এলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নদী, আর নদীর ওই দিকটা হচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে। চলো তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি প্রোগ্রামটা। দেখতে পাচ্ছ কত ভিড়, আসলে এটা সাঁওতালদের মেলা তো, সেই জন্য প্রচুর ভিড়, বাঙালিদের হলে হয়তো এত ভিড় হতো না। তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু নদীর দিকে যাচ্ছি, এখন আমি নদীতে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে। গরমে প্রচুর শশা বিক্রি হচ্ছিলো তাই আমিও কিনে খেয়েছিলাম। গাইস দেখতে পাচ্ছ এখানে পুলিশ আছে, এই সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, কারণ বড় গাড়ি আসলে জ্যাম লেগে যাবে সেই জন্য। গাইস এবার আমরা বাড়ি ফিরবো, প্রায় 4 ঘন্টা ঘুরলাম,